তাদের জন্য কি না করেছে আমার নবী, না খেয়ে পেটে পাথর বেঁধেছে আমার নবী। উম্মতের জন্য কান্না করেছে, 3 দিন না খেয়ে কান্না করেছে। উম্মতের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছে। আজকে সেই নবীর সুন্নাত থেকে দূরে, আজকে সেই নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলা হয়, আজকে সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, আজকে সেই নবীর বিরুদ্ধে আচরণ করা হয়। আর বাংলার মুসলমান ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া সেগুলা দেখে। আপনি আমি মানুষ হইয়া মালিক চিনতে পারলাম না, ওই জাতির দুর্গপাল একটা প্রাণী হইয়া মালিক চিনল। ওই যে কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি কবুতর বলে হঠাৎ করে কবুতরকে জবান ছেড়ে ছেড়ে ডাক দিয়েছে। ওই কবুতরের মালিকের হাতের মধ্যে কবুতরটা এসে পড়েল, হাতের মধ্যে খাবার রাখছে, হাতের উপর কবুতরটা পড়িয়া হাতের খাবার খেয়ে আবার চলে গেল। ও ভাই, মালিক ডাক দিল, কবুতর মালিকের হাতের উপরে পড়িয়া হাতের খাবার খেয়ে আবার কবুতরটি চলে গেল। একটা কুকুর বলল, রে ভাই, আপনি যখন বাড়ির থেকে 5 দিন 7 দিনের জন্য বেড়াইতে যান, এই কুকুরটাকে কোনো খাবারের ব্যবস্থা করিয়া যান নাকি? কথা বলেন না কেন? ও ভাই, 5 দিনের জন্য আপনি বেড়াইতে চলে গেছেন, আপনি একটা কুকুর পালেন, যাওয়ার সময় বলেন নাকি, কুকুর রে, এই ডাল চাল সব কিছু তোর জন্য ধুয়ে গেছি, রান্না করে খাইস, কি বলে নাকি? কথা বলেন। এই ঘরের চাবি দিয়ে গেছি, ফ্রিজ খুইল্লা গোস্ত বাড়ি করে রান্না করে খাইস, কি যায় নাকি? জোরে বল। ও ভাই, 5 দিন পর 7 দিন পর আপনি বেড়াইয়া ভালো মন্দ খাইয়া বাড়ির দিকে ফিরিয়া দেখেন কুকুরটা আপনার দরজায় দাঁড়াইয়া না খেয়ে 5 দিন পর্যন্ত আপনার বাড়ির পাহারাদারি করছে। ওরে ভাই, একটা কুকুর হইয়া মালিক চিনলো, মানুষ হইয়া আমরা মালিক চিনতে পারলাম না। ওরে ভাই, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, এক এলাকার মধ্যে একটা যুবক রাস্তা দিয়া পথ চলতে চলতে কিছুদিন অগ্রসর হয়েছে। রাস্তার কিনারে দেখছে সুন্দর একটা বিল্ডিং, কারুকার্য করে সুন্দর করে একটা বিল্ডিং সাজানো। ওরে ভাই, কুকুরের এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করেন, একটা কুকুর হইয়া মালিক চিনল, আপনি আমি মানুষ হইয়া মালিক চিনতে পারলাম না। কুকুর যখন ওই যুবক সন্তানটা দেখলো রাস্তার মধ্যে, রাস্তার কিনারে সুন্দর একটা কারুকার্য করা একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং কোথায় কোনোদিন দেখি নাই, বিল্ডিংটা সুন্দর করে পরিদর্শন করতেছে, চারদিকে ঘুরিয়া ঘুরিয়া বিল্ডিংটা দেখতেছে, চারদিকে ঘুরিয়া ঘুরিয়া বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে তার নজর পড়ে গেল, বিল্ডিং এর গায়ে লেখা আছে, শিলালিপি দিয়া খোদাই করিয়া লেখা, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক এলাকার মধ্যে ঢুকে যাও। এই যুবকের মনের মধ্যে এই লেখাটা পড়িয়া কৌতূহল জাগলো, এই বিল্ডিংটা এত সুন্দর করে কে বানাইলো, কেনই বা বানাইলো? যুবক সন্তান ওই বিল্ডিং এর ইতিহাস জানার জন্য রাস্তা নিয়ে গ্রামের মধ্যে পথ চলা শুরু করে দিয়েছে। ও ভাই রে, গ্রামের মধ্যে পথ চলতে 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 অনেক দূর পর্যন্ত গিয়ে যুবকদের সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছে, ও ভাই, রাস্তার মাথায় একটা সুন্দর বিল্ডিং দেখতে পেলাম, ওই বিল্ডিং এর গায়ে লেখা দেখলাম, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও এই গ্রামের মধ্যে ঢুকে পড়ো। ও ভাই, এই বিল্ডিং তৈরির ইতিহাসটা জানার জন্য আমি গ্রামের মধ্যে আসছি। যুবক সন্তানটা ডাক দিয়ে বলে, ভাই রে, এই বিল্ডিং এর কোনো ইতিহাস বা ইতিহাস আমরা জানি না, কারণ জন্মের পর থেকে আমরা এই বিল্ডিং এইভাবেই এইখানে এই অবস্থায় দেখতেছি। আল্লাহু আকবার। ভাই, অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করেছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস কেউ বলতে পারে না। যুবক মনের মধ্যে একটু রাগ হয়ে গেল যে খোদাই করিয়া শিলালিপি দিয়া খোদাই করিয়া এরকম মিথ্যা কথা কেউ বলে নাকি? হঠাৎ করে রাগ আর গোসা নিয়ে সামনের দিকে পথ চলা আরম্ভ করে দিয়েছে। ইতিমধ্যে একটা বৃদ্ধ বাবাজির সাথে দেখা হয়ে গেছে। বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কেন তুমি গোসা হয়েছো, কেন রাগ হয়েছো? যুবক ডাক দিয়ে বলে, চাচা গো, ওই রাস্তার ধারে একটা বিল্ডিং দেখি আসছিলাম, রাস্তা ওই বিল্ডিং এর গায়ে লেখা দেখছিলাম, বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও এই এলাকার মধ্যে ঢুকে পড়ো। ও চাচা, বিল্ডিং তৈরির ইতিহাসটা জানার জন্য এই এলাকার মধ্যে আসছিলাম, ২০-৪০ জনকে জিজ্ঞাসা করছি কিন্তু ২০ পয়সাও বলতে পারে নাই। চাচা ডাক দিয়ে বলে, যুবক, কাকে তুমি জিজ্ঞাসা করেছ? যুবক বলে, কেন আমার মতো যুবকদেরকে জিজ্ঞাসা করেছি। চাচা ডাক দিয়ে বলে, যুবক, আজকের দিনের যুবক কি করে ওই বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবে? আমার বয়স তো 100 বছরের বেশি, আমি এই বিল্ডিং তৈরির ইতিহাস নিজের চোখে দেখি নাই, আমার বাবার কাছে শুনেছি, নিজে দেখি নাই, বাবার কাছে শুনেছি। যুবকের মনের মধ্যে এবার একটু আনন্দ লাগলো, যখন তার বাবার থেকে শুনেছে তো আমিও শুনতে পারবো। ডাক দিয়া বলে, চাচা গো, আপনার বাবার থেকে কি শুনেছেন আমাকে একটু বলবেননি? চাচা এইবার বিল্ডিং তৈরির ইতিহাস বলা শুরু করেছে। ও যুবক, এই যে তাকায়া দেখো, এই এলাকার মধ্যে যেই বাগান বাড়িগুলা দেখা যায়, এই যে শত শত বিঘা সম্পত্তি দেখা যায়, এই সম্পত্তির মালিক ছিল একজন মহাজন জমিদার। এই জমিদার একটা কুকুর পালতো, জমিদার যখন গোসল ঘাটে যাইতো, কুকুরটা গোসলের ঘাটে জমিদারকে পাহারাদারি করত। জমিদার যখন ঘুমাইতো, কুকুরটা চৌকির পাশে বসিয়ে জমিদারকে পাহারাদারি করত। কুকুর যখন রাত্রে ঘুমাইতো, কুকুরটা দরজায় দাঁড়িয়ে বাড়ি পাহারাদারি করত। একদিনকার ওয়াকিয়া, ও ভাই, একদিনের ঘটনা। এই জমিদারের কোথায় একদিন ভিআইপি একটা মহলের মধ্যে একটা মিটিং পড়েছে। ও যুবক ভাইরা, খেয়াল করে শোনো, ওই জমিদারের ভিআইপি মহলের মধ্যে একবার প্রোগ্রাম পড়েছে। ভিআইপি মহলে প্রোগ্রাম, এখানে তো কুকুরকে সাথে নিয়ে যাওয়া যাবে না। তার চৌকার নৌকার যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, কুকুরটাকে দড়িয়া গলার মধ্যে শিকল লাগাইয়া ঘরের মধ্যে একটা পিলারের সঙ্গে বেঁধে রাখ। আমি একটা ভিআইপি মহলের মধ্যে আজকে মিটিংয়ে যাচ্ছি, আমার সাথে এই কুকুরটাকে নেওয়া যাবে না। আল্লাহু আকবার! জমিদারের কথা শুনিয়া চৌকার যারা ছিল কুকুরটার গলার মধ্যে শিকল দিয়া ঘরের মধ্যে একটা পিলারের সাথে বেঁধে দিয়েছে। বাইরে যাওয়ার সময় জমিদার ডাক দিয়া বাবুর্চিকে বলে গেছে, রে, আমি তো বাহিরের কোনো খাবার আহার করি না, খাই না, আমার জন্য পায়াস জাতীয় কিছু খাবার আমার জন্য তৈরি করে রেখে দিও, আমি আমার প্রোগ্রাম শেষ করে আমি খেয়ে নিব। ও যুবক ভাইরা, জমিদার মিটিং এর মধ্যে চলে গেল, কুকুরটাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে। জমিদার যখন বাড়ির থেকে বের হইয়া তার মিটিং এর মধ্যে ভিআইপি মহলের দিকে রওনা হয়েছে, কুকুরটাকে যে নিচ্ছে না, কুকুরের থেকে যে মালিক দূরে চলে যাচ্ছে, কুকুরটা বুঝতে পেরেছে। মালিক যখন কুকুরটাকে বাড়িতে রাখিয়া বাড়ির থেকে বের হইয়া যখন রওনা হয়ে গেল, কুকুরটা মালিকের সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে গেল, কাল্লা সিরে হিসাবে যাবে এমন অবস্থা। ও যুবক ভাই, মালিকের সঙ্গে যাওয়ার জন্য কুকুরটা পাগল হয়ে গেল, লাফালাফি আরম্ভ করে দিল, কাল্লা সিরে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কুকুর চোখের থেকে পানি ফেলে জরজর করে কাঁদে, আমার মালিক আমাকে যতদিন পর্যন্ত পালন করে, আজ পর্যন্ত মালিকরে ছাড়া আমি কোথাও কোনোদিন একটা মুহূর্ত থাকি নাই, আজকে আমার মালিক ভিআইপি মহলে যাচ্ছে, আমাকে নিবে না। এই যে বিচ্ছেদের একটা যন্ত্রণা কুকুর সহ্য করতে পারে নাই। জমিদার তো তার মিটিং এর দিকে চলে গেছে, দরজায় দাঁড়াইয়া ওই জমিদারের কাজের একটা বোবা মেয়ে ছিল, দরজায় দাঁড়াইয়া কুকুরটার এই কাকুতি মিনতি এইগুলা লাফালাফিগুলা দেখতেছে। জমিদার চলে গিয়েছে, ইতিমধ্যে বাবুর্চি পায়াস রান্না করে ওই রুমের মধ্যে তাকের মধ্যে রেখে গিয়েছে। ওরে মালিক, কি কাণ্ড ঘটাইল! পায়াস ঘরের মধ্যে রান্না করে রেখে যাওয়ার পর একটা উড়ন্ত বিষাক্ত সাপ ঘরের মধ্যে প্রবেশ করে ওই পায়াসের মধ্যে মুখ লাগাইয়া খানিক সময় মুখটা লাগাইয়া কিছু সময় পরে আবার সাপ উড়ান দিয়া আবার চলে গেল। কুকুর এই দৃশ্য দেখলো, বোবা মেয়েটা ওই দৃশ্য দেখলো। সাপ ওই পায়াসের মধ্যে মুখ লাগাইয়া বিষ ঢেলে দিয়ে সাপটা আবার চলে গিয়েছে। এই দুই চিত্রটা, এই দৃশ্যটা বোবা মেয়েটা আর কুকুর দেখলো, আর কেউ দেখলো না। ইতিমধ্যে মালিক মিটিং শেষ করে চলে আসছে, বাড়ির মধ্যে ঢুকছে। মালিকের পেটের মধ্যে খুব ক্ষুধা। এই ক্ষুধার্থ অবস্থায় মালিক ঘরের মধ্যে প্রবেশ করে, খানার পাত্রটা হাতে নিয়েছে, খানা আহার করবে। এমন তো অবস্থায় কুকুরটা পাগলের মতো হয়ে গেছে। কুকুরের বাজার বাসা দিয়ে বুঝাইতে চায় মালিক, এই খাবারের মধ্যে সাপ মুখ লাগাইছে। ও মালিক, এই খাবার যদি আপনি খান আপনি মারা যাইবেন। আমি মালিক কোথায় পাবো আপনাকে, আমি কোথায় পাবো, আপনি এই খানা খাইয়েন না। বোবাটা তার বাসায় বুঝাইতে চায় মালিক, এই খাবারের মধ্যে আপনি মুখ লাগাইয়েন না, এই খাবারের মধ্যে সাপ মুখ লাগাইছে। মালিক পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। এই সাপের দিকে, এই বোবা মেয়েটার দিকে আর কুকুরের দিকে মোটেও ভ্রুক্ষেপ করলেন না। হাতের মধ্যে খাবার নিয়ে খাবার খাবে এমন তো অবস্থায় কুকুরটা পাগলের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। কাল্লা ছিঁড়ে যাবে এমন তো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। লাফ দিয়ে খাবারের পাত্রটা ধরতে চায়, মালিক কুকুরটাকে সান্ত্বনা দেওয়ার জন্য থামাবার জন্য কাছাকাছি গেছে। এমন তো অবস্থায় কুকুর, মালিক যখন কুকুরের কাছাকাছি গেল এমন তো অবস্থায় কুকুরটা লাফ দিয়ে একটা পা দিয়া পায়াসের এই পাত্রটাকে জমিনের মধ্যে ফালাইয়া দিল। মাটির মধ্যে যখন পায়াসের পাত্রটা ফালাইল, খানিকটা পায়াস মাটির মধ্যে পড়ে গেল। জমিদার রাগান্বিত হইয়া চাবুক দিয়ে এমন মাইর আরম্ভ করে দিল, কুকুরটার শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। ও ভাইরে বন্ধুরে, কুকুর ওই জমিনে পড়া যেই পায়াসটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে, পা দিয়া জমিনের মধ্যে যেই পায়াসগুলা ফালাইল কুকুর জিব্বা দিয়া চেটে চেটে পায়াসগুলা খেয়ে ফেললো। মালিক রাগ হয়ে গেল। ও ভাই, মালিক রাগ হইয়া বাকি খাবারের পাত্রটা কুকুরের সামনে দিয়া দিল। আল্লাহু আকবার। কুকুরের সামনে খাবারের পাত্রটা দেওয়ার পর সমস্ত খাবারগুলা চেটে চেটে কুকুর সব খেয়ে ফেললো। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখে আস্তে আস্তে করে কুকুরটা কাহিল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কুকুরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কুকুরটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে, আস্তে আস্তে পাগুলো ছেড়ে দিয়েছে। হঠাৎ করে কুকুরের জানটা বের হইয়া কুকুরটা জাগায় মারা গিয়েছে। এই সময় মালিকের দেয়া খেয়াল আসলো, রে কি হইল, পায়াস খাবার সাথে সাথে আমার কুকুরটা কেন মারা গেল। এইবার বোবা মেয়েটার দিকে তাকাইল। বোবার মেয়েটা হাত দিয়া ভঙ্গিমার মাধ্যমে বুঝাইতে চায়, মালিক আপনি যখন মহলের মধ্যে মিটিংয়ে চলে গিয়েছেন তখন একটা সাপ ঢুকিয়া এই পাত্রের মধ্যে মুখ লাগাইছে। কুকুরটা আপনাকে এত ভালোবাসে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে এই ঘটনা আনছে। কুকুরটা আপনাকে এমন ভালোবাসছে, আপনি এই খাবারটা আহার করলে পরে মারা যাবেন। কুকুর চাই নাই যে আমার মালিক আমার সামনে মারা যাবে। যেই মালিকের কাটা খাইয়া, যেই মালিকের জুটা খাইয়া আমি কুকুরের জীবনটা চলে, যেই মালিকের সংস্পর্শে থাকি আমি কুকুর, আমার সঙ্গে বিষাক্ত খাবার খেয়ে আমার সামনে আমার মালিক মারা যাবে, এইটা মা কুকুর চায় নাই। এই জন্য বার বার পাত্রটা ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। কুকুরটা আপনাকে বুঝাইতেছিল, মালিক পায়াসের মধ্যে মুখ লাগাইয়েন না, কারণ এটার মধ্যে সাপ মুখ দিয়েছে। ও মালিক, আপনাকে কুকুর এত ভালোবাসে, নিজের জীবনটা বিলীন করে দিয়ে আপনার জীবনটা রক্ষা করে দিল। নিজের জীবনটা কুকুর নিজেও জানে, বিষাক্ত খাবার খাইলে আমি মারা যাব, तारपरेও আপনার জীবনটা বাঁচানোর জন্য কুকুর নিজে খাবার খেয়ে ফেললো। ও মালিক, কুকুর আপনাকে এত ভালোবাসে। ও ভাই, ওই বৃদ্ধ লোক যুবকটাকে এই কাহিনী বলিয়া বলতেছে, বাবা রে, ওই কুকুরকে স্মরণ রাখার জন্য, ওই কুকুরটাকে স্মরণ রাখার জন্য তার জমিদার, তার মালিক, তার নামে এই সুন্দর বিল্ডিংটা তৈরি করে রেখে গিয়েছে। আপনাদেরকে আমি এইটাই বুঝাইতে চাইছি রে ভাই, কুকুর হইয়া মালিক চিনল। আমার মালিক তো বলে নাই যে আমার জন্য তুমি জীবনটা দিয়া দাও, আমার জন্য তোমার খাবার না খাইয়া আমাকে দিয়া দাও, কারণ আল্লাহ খায়ও না, আল্লাহ পানও করে না, আল্লাহ ঘুমায়ও না। কথা বলেন ঠিক না বেটে? ও বান্দা, তোরা ঘুমা, আমি মালিক, তোরা ঘুমাবি, আর আমি মালিক তোদের পাহারাদারি করব। আমি মালিক ঘুমাই না, কারণ কি জানো? গভীর রাতে কোন বান্দা উঠিয়া যদি আমি আল্লাহর কাছে চাই, আমার বান্দার এই আশাটা কে পূরণ করবে? এই জন্য আমি মালিক ঘুমাই না, আমি মালিক খাই না, আমি মালিক পানও করি না। সব কিছু আমি আল্লাহ তোদের খাদেম হিসাবে বানাইছি। তোদের কাছে আমি একটাই চাই, তোরা আমি আল্লাহর ইবাদত কর। ইবাদত করব কার? জোরে বলেন, আর জোরে বলেন কার? আল্লাহু আকবার জোরে একটা আল্লাহকে ডাক দেন। আল্লাহ, হায় না এ জবান ছেড়ে জোরে বলেন আল্লাহ। ও মালিক, এই ময়দান থেকে তোমার কাছে একটা মেসেজ পাঠাই। আল্লাহ, আমরা তো সবাই গুনাহগার, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। ও ভাই, ইবাদত করব আল্লাহর। ইবাদত করব কার? জোরে বলেন। আল্লাহ পাকের ইবাদত করার পরে তরিকায় চলব মুহাম্মাদুর রাসূলুল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করব কার? গোলামি করব কার? আর তরিকা মানব কার? নসুলের তরিকা মানব কার? আল্লাহু আকবার। আল্লাহকে যদি পাইতে হয় নবীর মাধ্যম ছাড়া, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, যদি আল্লাহ পাকের ভালোবাসা তুমি অর্জন করতে চাও, মাধ্যম লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মাধ্যমকে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় জীবন পরিচালনা করা। ও ভাই, মুহাম্মাদের আখলাক দেখিয়া জীবন সাজাও। ওই যে রোনালদোর স্টাইল দেখিয়ে তুমি চুল কাটো, চুল কাটিং করো, ওই মেসির স্টাইল দেখিয়ে তুমি চুল কাটিং করো না। না রে যুবক ভাই, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখিয়ে তোমার জীবনটা তার মাধ্যমে সাজাও। ও ভাই, আমার নবী এই দুনিয়ায় নাই, কিন্তু নবীজির অসংখ্য অগণিত হাদিস রয়েছে। হাদিসগুলা পড়ে পড়ে নবীর তরিকায় জীবন পরিচালনা করো। যেই ব্যক্তি নবীর তরিকায় জীবন চালাইবে, যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাতের উপর ইস্তেকামত থাকবে, যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাতকে জিন্দা করবে, আল্লাহর নবী বলেন তিনি আমার সঙ্গে হাসরের ময়দানে জান্নাতে যাবে। তরিকায় চলবো কার? জোরে ডাক দিয়ে বলেন কার? নবীজির তরিকায়। আর হুকুম মানবো আল্লাহর, গোলামি করব আল্লাহর, তরিকায় চলবো নবীর সুন্নাত। বাথরুমে যাইবেন, নবীর সুন্নাত আছে না নাই? জোরে ডাক দিয়ে বলে আছে না নাই? টয়লেটে যাইবেন, সুন্নাত কি জানে না? দাড়ি চুল পাইকে গেছে, আছে না নাই? এই মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার সুন্নাত তরিকা কি, দোয়া কি, দাড়ি চুল পাইকে গেছে, জানে না, আছে না নাই? ও ভাই, তুমি বুঝলা এইটা, তুমি এইটা বুঝলা যে মেসি কিভাবে চুল কাটে, রোনালদো কিভাবে স্টাইল করে, অমুক নায়িকা কি পোশাক পরেছে, অমুক নায়ক কি পোশাক পরেছে, ও মা অমুক নায়িকা কি পোশাক পরেছে, সেগুলা তোমরা ঠিকই বুঝলা। সেগুলা দেখিয়া দেখিয়া ওই যে স্টার কি কয়, জেল জলসা, জি বাংলা, যা কিছু আছে আর কি, এইগুলা দেইকা দেইকা ওই পোশাকগুলা তোমরা ব্যবহার করলা, ওখান থেকে তোমরা মডেল নিলা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মডেলটা লাগাইতে পারলা না। এই জন্য আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে কোনো নবী আসেনি? কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী আগমন করবে না। নবীর পরে আর কোনো নবী আসেনি, এই আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেনি। তাহলে যারা এখন নবী দাবি করে তারা কি? জোরে কোন? যারা নবী দাবি করে তারা কি? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করে তারা কি মুসলমান না কাফের? ও ভাইরে বন্ধুরা, আমার নবী শেষ নবী খাতামুন নবিয়িন, আমার নবীর এই খতমে নবুয়ত যারা মানে না তারা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্য বাদি, আমি এই শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমাদের নবী আর দুনিয়ার থেকে চলে গিয়েছে, আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে, আমাদের নবী আর দুনিয়াতে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ। আজ দুনিয়াতে যারা নবী দাবি করে, আজ দুনিয়াতে যারা নবী দাবি করে, এই সমস্ত মুরতাদ, এই সমস্ত কাদিয়ানীদের বিরুদ্ধে যদি ওলামা একরাম আন্দোলনে ডাক দেয়, এই সমস্ত কাদিয়ানীদের বিরুদ্ধে যদি হুঙ্কারের জন্য মুসলমানদেরকে রাজপথে নামে, কারা কারা প্রস্তুত আল্লাহর নবীর জন্য রাজপথে সময় দেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীকে সংসদে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এই দাবির সাথে কারা কারা একমত আল্লাহকে হাত জায়গায় দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিশ্ব নবীর শত্রুরা। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, আছে না নাই? কি আসেনি নবী? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী আছে। যারা নবী দাবি করে তারা কাফের, কাফের, কাফের। এদের পলিটিক্স কি জানো? ওহো, আমার নবী দয়াল নবী উম্মতের জন্য কত কিছু করে গিয়েছে, কত কিছু করেছে, তামাম জীবনটা উম্মতের জন্য বিসর্জন করেছে। আজকে সেই নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে। আর এরা যখন মুসলমান পরিচয় দিয়ে এই কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করবে, তাদেরকে হজের জন্য ভিসা দেওয়া হবে, ঠিক না বেঠিক? কোনো মুশরিককে হজ করার জন্য ভিসা দেওয়া হয় না, কিন্তু মুসলমানদেরকে হজ করার জন্য ভিসা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যখন বাংলাদেশে মুসলমানের রূপ ধরে থাকবে, এরা ভিসা পাইয়া ওই যে কাবার গিলাপে চুমা দেবে, কাবার গিলাপটা নাপাক হয়ে যাবে, আমার নবীর রওজার সামনে দাঁড়াইবে, আমার নবীর কলিজাটা ফেটে যাবে। আজকে দুনিয়াতে আমার এত উম্মতকে রেখে আসলাম, তারপরে আমার এই ইমানদার উম্মতেরা দুনিয়ায় থাকার পরে কি করে এরা আমি নবীর বিরুদ্ধে আচরণ করে। যখন আমার নবীর রওজার কিনারে যাইয়া দাঁড়াইবে, আমার নবীর কলিজাটা তখন খান খান হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি, প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি এইটা হওয়া উচিত, প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি এইটা হওয়া উচিত, যদি আল্লাহর নবীর জন্য এক জাররা পরিমাণ মুহাব্বত থেকে থাকে, আল্লাহর নবীর জন্য যদি এক জাররা পরিমাণ ভালোবাসা থেকে থাকে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি এটা হতে হবে কাদিয়ানীকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংসদে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয়, ওরে কলিজাটা ফেটে যায় রে মুসলমান, কলিজাটা তখন ফেটে যায় যখন দেখি এই বাংলাদেশে ৯২ ভাগ মুসলমানের দেশে পবিত্র সংসদে দাঁড়াইয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কয়। আবার যে ওই বাউল শিল্পীরা নবীর বিরুদ্ধে আচরণ করছে, আল্লাহকে বড় শয়তান বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কিছু মন্ত্রীরা আবার তাদের পক্ষে ওকালতি করেছে, তখন কলিজাটা ঘান ঘান হয়ে যায়। আরে বাংলাদেশ, আরে বাংলাদেশের সংসদ, अल्लाहर नबी के दर्शनकारी बोले गाली देय, अल्लाह के बड़ शैतान बोले गाली देय, नबीर दाड़ी निये कटुक्ति करे, संसारे दाड़ाइया आबार तारा तादेर पक्षे ओकालती करे। ओरे भाई এই জন্য বলবো আমাদের সবার ইমানের দাবি, আমরা সবাই নবীর উম্মত, আল্লাহ পাকের গোলাম। আমরা সবার জন্য দোয়া করি, সরকারের জন্য দোয়া করি। আমাদের বর্তমান সরকার ইসলামের পক্ষে অনেক ভূমিকা রাখে। যখন এক মন্ত্রী এই বাউল এই ফাউলদের পক্ষে ওকালতি করেছে, আমার দেশের প্রধানমন্ত্রী সাথে সাথে তার মুখের উপরে উচিত জবাব দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আমার দেশের প্রধানমন্ত্রী সাথে সাথে ওই মন্ত্রীর সাথে 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 জবাব দিয়ে দিছে যে সে অন্যায় করেছে, আইনগত তাকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার পক্ষে কোনো ওকালতি সংসদে চলবে না। আল্লাহু আকবার। তাহলে আমি বলি এই সংসদের প্রত্যেকটা মন্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান দান করুক, জোরে বলেন আমিন। কি বদদোয়া করা যাবে? দোয়া করব, দোয়া, বদদোয়া করা যাবে না, বদদোয়া করব না। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে বুঝ দাও। বুঝ নাই মানুষের মধ্যে, যখন বুঝ চলে আসে তখন মানুষ আর খারাপ কাজে যায় না। ও ভাই, হাতে ধরি পায়ে ধরি অন্যায় কাছ থেকে ফিরে আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সুন্নাতের উপরে জিন্দেগিটাকে পরিচালনা করি, হয়তোবা হাসরের ময়দানে আল্লাহর নবীর শাফাত আপনার আমার নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের জন্য কি না করেছে। আমার নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে, আমার নবী উম্মতের জন্য কান্না করেছে, 3 দিন না খেয়ে কান্না করেছে, উম্মতের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছে। আজকে সেই নবীর সুন্নাত থেকে দূরে, আজকে সেই নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলা হয়, আজকে সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, আজকে সেই নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, আর বাংলার মুসলমান ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া সেগুলা দেখে, দেখবে না, করবে কি? কারণ মুসলমানের মধ্যেই তো একাত্ম তো নাই। কি কথা বলেন না কেন? আমি তাবলিগ, আমি চরমনাই, আমি সরসিনা, আমি জামাত, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি কওমি, আমি খারেজি, আমি আলিয়া, আমি হানাফি, আমি মালিকি, আমি।